সুনামগঞ্জে বড় ধান রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণের সময়সীমা পেরিয়ে গেলেও এখনও পুরোপুরি শেষ হয়নি কাজ কাবিটা নীতিমেলা অনুযায়ী আঠাশে ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তিরাশি ভাগ কাজ শেষ হয়েছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের যদিও হাওড়া অঞ্চলের চাষিরা বলছেন কাজ হয়েছে আরও কম সুনামগঞ্জে এবার দুই লাখ তেইশ হাজার চারশো সাত হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তেরো লাখ সত্তর হাজার বিশ মেট্রিক টন যার বাজার মূল্য চার হাজার কোটি টাকার ওপরে পাহাড়ি ঢল ও আগাম বন্যার হাত থেকে বড় ধান রক্ষায় সরকার প্রতি বছর হাওরে শত কোটি টাকায় অস্থায়ী ফসল রক্ষাবাদ নির্মাণ করে গেল ডিসেম্বরের মাঝামাঝিতে শুরু হওয়া কাজ ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা ছিল তবে খোদ পানি উন্নয়ন বোর্ডই বলছে এখনও ভাগ কাজ বাকি প্রিয়জনের অনুভূতি বোঝেন না আর প্রয়োজন পড়ছে ওয়ালটন স্মার্ট ফ্রিজ চাষিরা বলছেন বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হয় ঝুঁকি বেড়েছে চারিদিকে দশিয়া পড়তেছে এই বছর বান কোন শক্ত হইছে না এখনো কাম বাকি রইছে মাটিও ফুরা মাটির সরের মাঝে পড়ছে না এবার ফসল উঠবে কি না উঠবে আমরা খুব কষ্টের মাঝে আছি নরে পড়ে অবস্থায় আছে যে কোনো সময় বৃষ্টি বাদল হইলে পড়ে বান ভাঙা সমস্ত হাওড়া তোলা যেন সম্ভাবনা আছে তবে পানি উন্নয়ন বোর্ড বলছে কয়েকদিন বৃষ্টি হয় বাঁধের কাজে কিছুটা পিছিয়ে পড়েছে দ্রুতই কাজ শেষ করা হবে অলরেডি এখন উনিশ থেকে আমার মাটি কাজ শেষ হয়ে গেছে কিছু কিছু কলেজের মাটি কাজ আমার এখনো চলমান আছে আমরা আশা করতেছি যে আবহাওয়া যদি ভালো হয় তাহলে আমরা দ্রুতই এই মাটি কাজগুলো শেষ করতে এবং আমাদের যে টার্ফিং লাগানোর কথা সেটা আমরা শেষ সুনামগঞ্জ হাওড় অঞ্চলের প্রায় চার লাখ কৃষক হাওরের ফসলকে সুরক্ষিত দেখতে চান জেলার পঁচিশ লাখ মানুষ ডিবিসি নিউজ ডেস্ক